বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন ইউপিএস অ্যান্ড অনলাইন ইউপিএসের আজকে যে ব্র্যান্ডটা থাকছে সেটা হচ্ছে সোকোমেক সোকোমেক কান্ট্রি অফ অরিজিনস ফ্রান্স এবং এটার ম্যাক্সিমাম এই ব্র্যান্ডটার ম্যাক্সিমাম মডেলগুলাই ম্যানুফ্যাকচারিং হয় চা ফ্রান্স ফুখোদ ফ্রান্স থেকে এবং কিছু কিছু মডেল আছে যেটা ম্যানুফ্যাকচারিং হয় ইটালি থেকে এবং ছোটো যে মডেলগুলা সেগুলো ম্যানুফ্যাকচারিং হয় চায়না থেকে সো আমি আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটিস প্রো এটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে চায়না এটা এই ইউপিএসটা মূলত টেন থেকে টোয়েন্টি কে বি এ পর্যন্ত সো এটা একটা ট্রান্সফর্মার লেস ইউপিএস এটা এবং এটার যে রেক্টিফায়ার আছে সেটা রেক্টিফায়ার আছে আইজিবিটি বেস সো আমরা অ্যাট ফার্স্ট এটার অ্যাপ্লিকেশন এবং ফিচার্স নিয়ে কথা বলবো আফটার দেন এটার টেকনিক্যাল ডি ডিটেলসগুলো আমরা দেখবো সো টেকনিক্যাল ডাটা দেখার পরে মোটামুটি আমরা মোটামুটি কনফার্ম হবো এবং এই ব্যাপারে আপনার আশা করি যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি তারপরেও কোনো জায়গায় কোনো মন্তব্য থাকে বুঝতে সমস্যা হয় বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা যে কম্পিউটারে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইটিস প্রোর ক্যাটালগ সো এখানে তিনটা এই যেহেতু মডেল হচ্ছে তিনটা টেন এ ফিফটিন এবং টোয়েন্টি কে বি টোটাল তিনটা ইয়া আছে এটার মডেল আছে আইটি স্প্রোর দেখতে অনেকটা এমনই আমি যদি একটু ছোটো করি তাহলে আপনার জন্য ভালো হবে দেখতে অনেকটা এরকম সো আমি এটাকে জুম করছি সো এটার প্রথমে আমরা একটু ফিচার্সটা একটু দেখি এখানে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ইজি সলিউশন তারপর সে অ্যাডাপ্টেবল যে কস্ট ইফেক্ট অ্যাবিলিটি সো এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সো যদি আমি টোটাল ডিসকাশনে যাই তাহলে অনেক সময় চলে যাবে এবং বিরক্তি লাগবে আর অনেকটা বন্ধুরা এটা যে সলিউশনগুলো সলিউশনগুলো আমরা প্রথমে একটু দেখি কোথায় কোথায় ইউজ করা যাবে তারপরে আমরা হচ্ছে গিয়ে টেকনিক্যাল চলে যাই সো সলিউশন প্রথমে হচ্ছে সার্ভার রুমে ইউজ করা যাবে সো এই সকুমেক সোড়ো যে প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম যেটা ট্রান্সফর্মারলেস সো ম্যাক্সিমামই আইটি আইটির জন্য পারফেক্ট সো আইটিতে এটা আপনি ভালো ইউজ করতে পারেন তো সার্ভার রুম তারপর স্যার সার্ভিস সেক্টর তারপরে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতে পারেন হেলথ সেক্টর ইউজ করতে পারেন হেলথ সেক্টর বলতে যে লাইক হচ্ছে গিয়ে সিটি স্ক্যান মেশিন তারপর হচ্ছে আরও ডায়াগনোসিসের জন্য অনেকগুলো মেশিন থাকে অপারেশন থিয়েটার এই জায়গাগুলো কিন্তু খুব নাজুক এখানে খুব নর্মাল ইউপিএস ইউজ করলে কিন্তু ইউপিএস এর দাম কিন্তু কম কম আপনি পেতে পারেন কিন্তু ভালো মানে ইউপিএস না ব্যবহার করলে অনেক সময় ইউপিএস যদি শাটডাউন হয়ে যাবে বা প্রবলেম পড়ে যান তাহলে কিন্তু ওই রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে যদি এটা মেডিকেল সেক্টরে ইউজ করা হয় সো ইউপিএস এর ক্ষেত্রে খুব সাবধান খুব ভালো ব্র্যান্ড ইউজ করতে হবে তারপর হচ্ছে কি লাইট ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যেহেতু এটা এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে হচ্ছে আইটির জন্য আইটি সেক্টরের জন্য বাট ইন্ডাস্ট্রিতে আপনি এটা ইউজ করতে পারেন যদি ইন্ডাস্ট্রির যে মোটরগুলো বা ইন্ডাকটিভ লোড হয় সেক্ষেত্রে মোটরের ওই মোটরের সাথে যদি ইনভার্টার থাকে তাহলে এই মডেলটা ইউজ করা যাবে যদি এটা ইফিসিয়েন্সি কিন্তু খুব ভালো নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়ার ফ্যাক্টর আউটপুট হচ্ছে পয়েন্ট নাইন বন্ধুরা আমরা যদি এটার ইনোভেটিভ ডিজাইন এবং অন্য অন্য ফিচার্সগুলো একটু দেখি এটা মোটামুটি এখানে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত না গেলাম আমরা সরাসরি টেকনিক্যাল ডাটাতে চলে যাই বন্ধুরা টেকনিক্যাল ডাটা সো এখানে টোটাল এই আইটিস প্রো আইটিস প্রো টোটাল মডেল হচ্ছে তিনটা একটা হচ্ছে টেন ফিফটিন অ্যান্ড টোয়েন্টি সো টেনের টেনটা দেখতে অনেকটা এরকম এবং ডাইমেনশনটা এই ফিফটিন এটা এবং টোয়েন্টি হচ্ছে এটা ডাইমেনশনটা এই সো এটার পাওয়ার ইনপুট এটার যে পাওয়ার ফ্যাক্টর আছে এটার আউটপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পয়েন্ট নাই তার যার কারণে কিন্তু এখানে টেন টেন কে ভিএ আর নাইন কিলো ওয়াট সো এখানে দেখেন ফিফটিন থার্টিন পয়েন্ট ফাইভ এবং টোয়েন্টি হচ্ছে এইটিন ওয়াট এখানে এখানে যে ইনপুট এবং আউটপুট যেটা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই ইনপুট এই টেন কে ভি শুধু টেন কে ভিএ ওয়ানলি হচ্ছে থ্রি বাই ওয়ান অ্যান্ড হচ্ছে গিয়ে থ্রি বাই থ্রিও হয় আর ফিফটিন যেটা হচ্ছে ফিফটিন হচ্ছে থ্রি বাই থ্রি অ্যান্ড টোয়েন্টিও থ্রি বাই থ্রি সো আমরা যদি ইনপুটের দিকে একটু খেয়াল করি বন্ধুরা ইনপুটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে গিয়ে ফোর ফোরটি ভোল্ট এসি যেহেতু থ্রি বাই ওয়ান ইনপুট থ্রি বাই ওয়ান আবার থ্রি বাই থ্রিও হয় সো যেহেতু ইনপুট হচ্ছে চারশো তিরিশ ভোল্ট প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট তার মানে হচ্ছে চারশো ভোল্টের প্লাস টোয়েন্টি পার্সেন্ট মাইনাস টোয়েন্টি পার্সেন্ট এই প্যারামিটারটা কিন্তু ওয়াইড ইনপুট ভোল্টেজ আর কি বাই দ্য আমরা যদি এখানে ফ্রিকোয়েন্সির দিকে একটু খেয়াল করি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফিফটি টু সিক্সটি হার্স প্লাস মাইনাস টেন পার্সেন্ট মানে নিচে টেন পার্সেন্ট উপরেও টেন পার্সেন্ট সো এবার যদি আমরা একটু পাওয়ার ফ্যাক্টরটা দি পাওয়ার ফ্যাক্টর এবং টোটাল হারমোনিক্স ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে টিওএইচডি টিএইচডিআই সরি সো এখানে ইনপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি পয়েন্ট নাইন এবং হারমোনিক্স ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে লেস দেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনেক ইউপিএসে কিন্তু এটা ফাইভ পার্সেন্টও আছে বাট এটা কিন্তু লেস দেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা আপনার যে মেশিন আছে বা আপনার যে প্রোডাক্টের সাথে ইউজ করবেন সেটার জন্য কিন্তু খুব ভালো হারমোনিক্সের জন্য হারমোনিক্স কিন্তু খুব ভালো এটাকে ইয়ে করবে তো আউটপুট আউটপুটের যদি এদিকে আমরা একটু খেয়াল করি ভোল্টেজের যদি একটু খেয়াল করি তারপরে ওয়ান ফেস দুশো তিরিশ ভোল্ট প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট কনফিগারেবল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টু দুইশো আট দুইশো বিশ দুশো তিরিশ দুশো চল্লিশ আপনি আপনার মতো করে আপনার যে মেশিনটা আছে সেইটার সাথে আপনি সিলেক্ট করা যাবে সেই ইয়াটা আছে সো আমরা যদি থ্রি ফেজ এটা সিঙ্গেল ফেজ থ্রি ফেজের দিকে খেয়াল করি সেম যে কনফিগারেবল তিনশো তিনশো ষাট তিনশো আশি চারশো চারশো পনেরো অ্যান্ড আমরা যদি এটা ফ্রিকোয়েন্সির দিকে খেয়াল করি আউটপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি টু সিক্সটি হার্ট সিলেক্টেবল অ্যান্ড ওভারলোডের দিকে যে একটু খেয়াল করি বন্ধুরা আপ টু ওয়ান ফিফটি পার্সেন্ট ফর থার্টি সেকেন্ড ওভারলোড ক্যাপাসিটি ক্রেসফেক্টোর থ্রিস টু ওয়ান অ্যান্ড আমরা যদি বাইপাসের দিকে একটু খেয়াল করি আমি যদি জুম করি তাহলে আপনার জন্য আমরা ভালো হবে বাইপাস যেটা আছে রেটেড আউটপুট ভোল্টেজ প্লাস মাইনাস ফিফটিন পার্সেন্ট প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট উইদাউট জেনারেটর সিলেক্টেবল অ্যান্ড আমরা যদি ফ্রিকোয়েন্সির দিকে খেয়াল করি সেম দেখেন ফিফটি টু সিক্স টু হার্স প্লাস মাইনাস টু পার্সেন্ট আপ টু প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট উইথ জেনারেটার সেক সো এটাও একটা ভালো অ্যাডভান্টেজ কমিউনিকেশন কমিউনিকেশনের দিকে মোটামুটি এখানে অপশন অপশনাল কার্ড যেটা দেওয়া আছে এস সো আপনি রিমোট মনিটরিং করতে পারবেন কমিউনিকেশন সফটওয়্যার এখানে সফটওয়্যারটা দেওয়া আছে এবং এখানে এফিসিয়েন্সির দিকে যদি আমরা একটু খেয়াল করি বন্ধুরা এফিসিয়েন্সি হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আপ টু নাইনটি এইট পার্সেন্ট মানে ফাইভটি থেকে এইটটি মানে নাইনটি এইট পর্যন্ত এখানে নয়েজ যে লেভেলটা আছে নয়েজ লেভেলের ক্ষেত্রে গিয়ে লেস দেন কিন্তু ফিফটি ওয়ান ডিবিআই এবং এটা হচ্ছে গিয়ে আপ টু ইয়া পর্যন্ত টেন কেবি এবং ফিফটিন টু টোয়েন্টি কেবি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিফটি ফোর ডিবিআই কারণ ইউপিএসে তো নয়েস হবেই সো বন্ধুরা মোটামুটি এখানে আরও একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে রিয়েল ভিউ অ্যান্ড কানেকশনস সো এই জিনিসটাও কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে সো এই আইটিস প্রো সোকোমেক আইটিস প্রো সো এটা কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এটা একটা ট্রান্সফর্মার লেসি ইউপিএস এবং এটা রেক্টিফায়ার হচ্ছে আইজিবিটি রেকটিভেক রেক্টিফায়ার এবং ইনভার্টার বহুত হচ্ছে আইজিবিটি সো বন্ধুরা মোটামুটি এই ডিসকাশনগুলো হলো যদি এই সোকোমেকের আইটিস প্রো সম্বন্ধে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা অনলাইন ইউপিএস সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কোনো বন্ধুরা বলবেন না আর যদি আপনার নতুন ইউপিএস লাগে কিংবা কোনো ইউপিএসের সার্ভিস কি করা হয় বন্ধুরা কল করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আর নতুন কোনো ডিটেল নেই আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম